তোমার ক্যামেরাটা কিন্তু ভালো। কিসে? আমার প্রথম বন্ধ ক্যামেরা হয়েছিল, এখন ক্যামেরা ফালতু হয়ে গেছে, ঘোড়া ঢুকে ঢুকে ফোন ক্যামেরা বেকার হয়ে গেছে। ভিডিও হচ্ছে অসাধারণ গোলাপ বাগান, চলেছে দারুণ দারুণ। কৃষ্ণ কি গ্রামটার নাম? কি কৃষ্ণ? কৃষ্ণগঞ্জ। কৃষ্ণগঞ্জ, কৃষ্ণগঞ্জ গ্রাম। রাধে রাধে। কৃষ্ণগঞ্জের গোলাপ বাগান দেখে মোহিত হয়ে যাচ্ছি আমরা। কয়েক বিঘার উপরে জুড়ে এটা, তার সঙ্গে ঠিক সূর্য পড়ন্ত সূর্য দুটো মিলে খুব সুন্দর একটা। গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাঁটা, বন্ধুর কথা মনে হলে প্রাণে লাগে ব্যথা। গোলাপ বাগানটা একটু ঘুরে দেখাই আমাদের ভিউয়ার্সদের, যদি তাদের মনে লাগে, যদি তারা আসতে চায়। তাহলে কি আমাদের সঙ্গে যোগাযোগ করবে তারা, নাকি আমরা কি তারা এখন তাদেরকে নিয়ে আসবো একদম? ও এই বাবা, বিশাল বড় প্ল্যান। কৃষ্ণগঞ্জের গোলাপ বাগান, ও তাই তো, একদম আমাদের বাড়ির কাছে। বাড়ির পাশে যে এত সুন্দর একটি বাগান থাকতে পারে সেটা আমার কল্পনার একেবারে বাইরে। অবশ্য এটা শুধু এখানেই নয়, সারি সারি মানে একদম দেখতে পাচ্ছেন গোলাপ এখানে তুলে রাখা আছে। অবশ্য কাকিমা সেখানে গোলাপ তুলছে। জায়গাটার নাম কি? পঞ্চদুর্গা, কৃষ্ণগঞ্জ। একদম গোলাপের বাগানে আমরা। বাড়ি পাঁচকুড়া আমাদের, আমরা একটু আসছি আপনার বাগানে। বাহ, এগুলো ছোট আছে নাকি? হ্যাঁ, আরো ভালো খেলতে, একটু পাপড়ি টাপড়ি গুলো শুধু গোলাপ আর গোলাপ। গোলাপের আমরা একটা গুলকান্দ খেয়েছি তো, গুলকান্দ, গুলকান্দটা কি গোলাপের পাপড়ি দিয়ে তৈরি চাটনি। গোলাপ থেকে গোলাপ জল তৈরি হয়। ফুলটার নাম কি? স্থানীয় ভাষায় তাই বলে তো। শীতকালীন সময়ে এই সমস্ত ফুল দেখতে পাওয়া যায়, তাই না? গরমের বিদায় আর শীতের শুরু। শীতের শুরু কোথায়, এখন শীতের মাঝে আছি আমরা, ডিসেম্বর মাস আবার কি নাকি?
কি অসাধারণ লাইন। শীতকালীন সময় এই ফুলের ফুলগুলো দেখতে এত অসাধারণ লাগে, ফুলের চাষ। তার সঙ্গে শাকসবজি এগুলো যখন বড় হবে তখন আরো সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে এগুলো যখন বড় হবে। নদীর চরে শীতকালীন সময়ে এত ধরনের ফুল দেখা যায় যে মনটা ভরে যায় প্রায়। সেগুলো তো পাশ করাতেই সম্ভব।